শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। তপন চক্রবর্তী, প্রীতামিত যামিনী চক্রবর্তী, মাতা সুহাসিনী চক্রবর্তী, বাড়ি নবীনগর মধ্যপাড়া, নবীনগর উপজেলা, জেলা ব্রাহ্মণবাড়িয়া। মুক্তিযুদ্ধের আগে আমি ছাত্র ছিলাম নবীনগর স্কুলের, ক্লাস 9-এর ছাত্র। 7ই মার্চের পরেই আমরা নবীনগর স্কুল মাঠে ইপিআরের রিটায়ার্ড পার্সন আমাদেরকে প্যারেড পিটি করাইত, বাঁশের লাঠি দিয়া আমাদেরকে ওই রাইফেল কীভাবে রাখতে হবে, কীভাবে পরিচালনা করতে হবে ওইগুলা শিখাইত। তারপর ওইখান থেকে আমি পরে ইন্ডিয়াতে চলে যাই। ইন্ডিয়াতে বাই রোডে হাইটটা সামনে গিয়া সেম বিভাগিয়া তন্তর ভাড়ামাতা ওই নৌকা যোগে সিঙ্গার বিল গিয়ে উঠি। সিঙ্গার বিল ওঠার পরে তখন সন্ধ্যা 6টা বেজে গেছে। যাওয়ার পরে ওইখানে গিয়া আমাদের এক দেশের লোক আসিল, ওনার কাছে উঠলাম। ওঠার পরে উনি বললো যে তারা তো এইখানে জায়গা করে দিতেছে, মনে হয় সম্ভবত তো এইটা খবর দিয়ে। তারপর নরসিংগড় পলিটেকনিক্যাল হোস্টেলে আমরা অবস্থান নিলাম, সেখানে আমাদেরকে জায়গা করে দিল মুক্তিযোদ্ধাদের। তো ওইখানে আবার 10-12 দিন থাকার পর হঠাৎ খবর পাইলাম যে নবীনগর বম্বে গেছে, মানুষ মারা গেছে। তারপর একদিন আবার সকালে আমি নবীনগর আসি ওইখান থেকে, সেই বাই রোডে আইসা দেখি যে নবীনগর আর কোনো লোকজন নাই। আমার মা ছিল বাড়িতে, মা অন্য গ্রামে গেছে, ওইখান থেকে আবার আসছে। আসার পর আমার আবার করলো যে তুই আইলি কেন, তুই তাড়াতাড়ি যা, তুই তাড়াতাড়ি যা। ওই সময় আবার একটা গরু নিয়া ইন্ডিয়াতে রওনা হইলাম। গিয়া সেরা সন্ধ্যার সময় গিয়ে আবার ইন্ডিয়ান নরসিংগড় ক্যাম্পে গিয়ে পৌঁছলাম। তারপর গরুটা আমার এক বাড়িতে আত্মীয়র বাড়িতে রাখলাম, রাখার পরে পরের দিন এটা আমার বাইরে দিয়ে দিলাম। এর মধ্যেই 3 দিন পরেই আমাদেরকে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল বাক্সে আরেকজন তারা আমাদেরকে রিক্রুট করার জন্য নরসিংগড় আপনার মাঠের মধ্যে লাইন দাঁড়াইল। লাইন দাঁড়ানোর পরে সমস্ত বাছাই করে আমাদেরকে 50 জন নিল, 50 জনের মধ্যে আমি একজন। ওইখান থেকে আমাদেরকে এই ট্রাক দিয়া গেলাম আমরা সেই আসাম রাজ্যে লোহারবন। লোহারবন যাওয়ার পরে মাসেমপুর হেডকোয়ার্টারে আমাদেরকে সন্ধ্যায় খাওয়ান দিছে, খাবার দিছে। খাবার টাবার দিয়া 7:30-8টার দিকে নিয়ে এক জঙ্গল পাহাড়ের ভিতরে ভরে দিল, দিয়া তাঁবুর মধ্যে থাকতে দিল, একটা কম্বল আর একটা শতরঞ্জি দিয়া দিল। তাঁবুর মধ্যে থাকার জন্য ফ্যাক কাদা জঙ্গল মানে বলার মতো না। তারপর যাই হোক রাত্র কাটাইলাম, ভোর রাত্রে আবার বইলা গেছে যে হুইসেল দেওয়ার সাথে সাথে তারা প্যারেড গ্রাউন্ডে এই জায়গায়। তারপর আমরা আবার সেই বাঁশি ফু দেওয়ার সাথে সাথে গেলাম প্যারেড গ্রাউন্ডে। দেওয়ার পরে আপনার ওইখানে আমাদেরকে প্রথম প্যারেড পিটি করাইল ঘণ্টাখানে, তারপর চা দিল, ফুরিয়ে দিল, খাইলাম। খাওয়ার পরে আবার এইখান থেকে আবার নিয়ে গেল আপনার জঙ্গল পাহাড়ের সিপাহি।
ওইখানে নিয়ে আমাদেরকে প্রথম আমাদেরকে রাইফেল দিল, 303 রাইফেল দিল, দিয়া এটা দিয়া শিক্ষা দিল। এরপরে রেডার ট্রেনিং দিল, স্মোক বুম ইয়ে করাইল, মানে ট্রেনিং দিল। ট্রেনিং দেওয়া স্মোক বুমের কী কাজ হবে, কী হবে না হবে এটা আমাদেরকে দেখাইলো, বলল যে এইভাবে ফায়ার কর। ফায়ার করলাম, দেখলাম যে সারা এলাকা অন্ধকার হয়ে গেল। এই ট্রেনিংয়ের পরে আস্তে আস্তে এসএলআর দিল, এলএমজি দিল, কার্বন মেশিন গান দিল, রকেট ট্রান্সার দিল, বিভিন্ন অস্ত্র প্রশিক্ষণ দিল। পরে আবার 28 দিন ট্রেনিংয়ের পরে আবার এইখান থেকে সমস্ত লোকের থেকে বাছাই করল, মোট 30 জনকে বাছাই করে নিয়ে গেল। আবার আমাদেরকে 15 দিনের লেগে ট্রেনিংয়ের আছে, 15 দিন ট্রেনিং, 2-1 দিন ট্রেনিং বাকি। তাহার সাথে সাথে আমাদেরকে আবার সিলেট 7 নম্বর সেক্টরে পোস্টিং দিয়ে দিল, সম্মুখীন যুদ্ধে দিয়ে দিল। তো ওইখানে প্রথম অবস্থায় যুদ্ধ চললো, যুদ্ধ হইল, মানে কিছু কিছু সময় বদ্ধ থাকে, আবার স্টার্ট হয় এইরকমভাবে ফাঁকা ফাঁকা দিতে দিতে। পরবর্তীতে 3 দিন পরে একটা তুমুল লড়াই হয়েছে মালালপুরের যুদ্ধে, 17 জন লোক মারা গেছে, সেখানে আমরা 5-6 জন লোক আহত হয়েছি। আর আমারও গুলি লাগছিল, এখানে স্মোক বোম লোক দিল এই ইয়েতে শরীরে, এই যে গুলি এদিকে বাইরে নি, গুলি মানে উপরে আসিল, পরে ইয়েতে বাইর করছে। এইখানে চিকিৎসা করলো, গুলি বাইকেরা পেন্টিস টেন্টিস করে ইঞ্জেকশন টিঞ্জ দিয়া ভালো করলো। কিন্তু আহত বাতানি ভাইরা আহত কথাটা উল্লেখ হয়নি। এবং আমাদের নবীনগরের একজন গুরুতর আহত হয়েছিল, রবি তুমু আন্দাস, যেটা সবচেয়ে বড় আহত হয়েছে, সে তো আমাদের লোক আহত হয়েছে। এবং এই রেপুতির সাথে সাথে হেলিকপ্টার দিয়ে ইয়ে নিয়ে গেছে সিএমএসি ভারতের, ওইখানে তার স্টেটমেন্ট করছে। ওইখান থেকে সুস্থ হওয়ার পরে তখন তারে 3 নম্বর সেক্টরে পাঠিয়ে দিয়েছে। তারপর ওইখান থেকে আবার আমাদেরকে পাঠাইল মমতাজগঞ্জ, মমতাজগঞ্জ ওইখানে যাওয়ার পরে ওইখানে পাঞ্জাবিদের ক্যাম্প আছিল, ওই ক্যাম্প একদিন আমরা আক্রমণ করলাম। আক্রমণ করার পরে ভারতীয় সেনাবাহিনী আবার আমাদের পিছনে গেছে, গিয়া সাহিরা তারা আবার করছে কি যে তারা হেলার মারবি না। তারপরে আমাদের ওইখান থেকে আবার আসলাম ক্যাম্পে, ক্যাম্পে আসার পরে আবার কর্নেল ওসমান হিসাব গেল। কর্নেল ওসমান হিসাব যাওয়ার পর কর্নেল ওসমান হিসাব বললো যে এইখান থেকে কিছু লোক 3 নম্বর সেক্টরে ফাটানোর জন্য সিআর দপ্তরে নির্দেশ দিল। তখন সিআর দপ্তর কইলো যে 5-4 জন যাইব, কে কে যাইব। আমরা বললাম যে আপনার যারা বাছাই করে দেন সেই যাইব, পরে উনি বাছাই করে দিল, আমরা 5-4 জন লোক 3 নম্বর সেক্টরে চলে এলাম। তখন আমরা 9 নম্বর মাসের প্রথম দিকে আসার পরে প্রথম আমরা ওই সোনারুঘাট, সোনারুঘাট টি গার্ডেনে আমরা অবস্থান দিলাম। টি বাগানের থেকে আমরা সোনারুঘাট একদিন আক্রমণ করলাম, আক্রমণ করার পরে আমাদের খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। তারপরে ওইখান থেকে আবার আমাদেরকে আস্তে আস্তে আমরা আবার আগায় গেলাম, যাইতে যাইতে মাধবপুর এসে বললাম। মাধবপুর যেই বাড়িতে আমরা অবস্থান দিলাম ওই বাড়িতে পাঞ্জাবি ক্যাম্প ছিল, পাঞ্জাবি আমরা হটাইয়া ওইখান থেকে উচ্ছেদ করে আমরা ওই বাড়িতে দখল নিলাম। ওই বাড়ির মালিকা ছিল সৈয়দ আলী এমপি, পাকিস্তানের এমপি ছিল, তার ফ্যামিলি ট্যামিলি নিয়ে সবই বাঁচছে বাজিয়া গেছে। তারপর ওইখানে আমরা দখল করার পরে বিভিন্ন মহল্লার থেকে যত রাজাগার ভাজাগার ছিল এদের অস্ত্র টস্ত্র সব কালেকশন করতে লাগলো। কালেকশন করার পরে এরপরে এজাজ আহমদ চৌধুরী আসলো, আসার পরে আমরা কী কী কালেকশন হয়েছে, কী কী অস্ত্র পাইছি সমস্ত কিছু ওনারে বুঝাই দিল। এরপরেই আবার বিকালবেলায় অর্ডার হইলো কি যে তোমরা সব সাবাসপুর ক্যাম্পে দেব, ওইখানে আমরা অবস্থান দিল। ওইখানে পাঞ্জাবিও নেই, যুদ্ধও নেই, ওই জায়গাটা আমরা পড়াইলো যে এই জায়গার জিনিসপত্রগুলো যাতে ঠিক রাখার জন্য দেহাশোনার জন্য পাঠিয়েছে। এর 2 দিন পরে আবার 150 দিন নিয়ে গেল,
সব কিছুই মানে মুক্ত হয়ে গেল। তারপরে আমাদেরকে এখান থেকে আবার নিয়ে আসলো নিয়াজ পার্কে, নিয়াজ ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ পার্ক। নিয়াজ পার্কে আনার পরে শফিউল্লাহ সাহেব বক্তৃতা দিল, দিয়া সেটা করল যে তোমাদের যার যার অস্ত্র সব এখানে জমা দাও, আর যারা চাকরি করবে তারা এখানে থাকো থাকবা, আর যারা চাকরি না করবে তারা যার যার বাড়ি ঘরে এখন চলে যাবা, পরে তোমাদেরকে আমরা সময় মতো ডাকলে আসবা। কমান্ডার কে? আমাদের কমান্ডার ছিল ওই শফিউল্লাহ সাহেব, আসিল সেক্টর কমান্ডার, আর সেক্টর টু আইসি আসিল আজাদ আহমেদ চৌধুরী, আর রোহিত সাহেব আসিল আমাদের কোম্পানি কমান্ডার সুবেদার রোহিত, আর সাইড নম্বরে আসিল সিআর দত্ত সাহেব সেক্টর কমান্ডার, আর সাদি ভাই আসিল সেক্টর টু আইসি, আর আসিল ওই মেজর কুমার হারে আমাদেরকে পরিচালনা করত ওইখানে। এরপর আপনি কোথায় গেলেন? এরপর আমি দেশ আইসি বাড়ি, বাড়িতে আসলাম, বাড়িতে আইসা তো কেউ নাই বাড়ি, সবই ভাঙ্গা ছোড়া, এইগুলো আবার আস্তে ধীরে সব গুছিয়ে গেছে, ঠিকঠাক করলাম আর কি। এবার আবার পরীক্ষা দিলাম। ধন্যবাদ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।